কসোভো হতে পারে পশ্চিম ইউরোপের শ্রমবাজারের প্রবেশদ্বার দেশটির উন্নয়ন মহাযজ্ঞে শরিক হতে পারে বাংলাদেশিরাও মালদ্বীপের কুলুধুফুসি আইল্যান্ডে প্রবাসী কর্মীদের সাথে বাংলাদেশ হাই কমিশনারের মতবিনিময় সভা বিদেশে কর্মরত শ্রমিকদের পেশাগত সুরক্ষার দাবি এবং পর্তুগালে হয়ে গেল আন্তর্জাতিক হিফজ কোরআন প্রতিযোগিতা পাঁচটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ সহ ১৯টি দেশের প্রতিযোগী স্বাগত প্রবাসী নিউজ 24 এর সাথে আছি আমি মাহমুদুর হাসান দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ৯৫ ভাগ মুসলিম অধ্যুষিত ছোট দেশ কসোভো মধ্য বলকানের দক্ষিণ পূর্ব ইউরোপের একটি পাহাড়ি জনপদের দেশটির লোক সংখ্যা ১৮ লাখ যুদ্ধের ডামাডোল না থাকলেও আমেরিকা ও ইউরোপের হাত ধরে দেশটি চলতে চেষ্টা করছে সমানতালে দেশটির বিভিন্ন সেক্টরে অনেক শ্রমিক প্রয়োজন বাংলাদেশ উদ্যোগী হলে কসোভো হতে পারে বাংলাদেশের জন্য একটি নতুন শ্রমবাজার সহকর্মী খান লিটনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট ভলকান উপদ্বীপের ছোট দেশ কসোভো ২০০৮ সালে স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দেশটির অনেক পুরনো ভৌগোলিকভাবে ইউরোপের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানের কারণে কসোভোর সঙ্গে ঢাকায় আরও সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে বলে মনে করেন দেশটির রাষ্ট্রদূত গুনের উরেয়া তিনি বলেন বাংলাদেশের জন্য কসোভো হতে পারে দক্ষিণ পূর্ব ইউরোপের প্রবেশ পথ যুদ্ধের পর দেশটি পুনরায় তৈরি হওয়ার জন্য এগিয়ে আসে আমেরিকা ও ইউরোপ চলছে উন্নয়নের মহাযজ্ঞ দেশটির প্রেসিডেন্ট প্রবাসী ওসমানি বলেন সকলের প্রচেষ্টা এই ধরনেরই তৈরি করতে হবে We need to do this ourselves. আমরা পিছিয়ে থাকব না এই প্ল্যানেটকে রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে We must also recognize the ingrained Bangladeshi শ্রমিকদের ব্যাপারে মালিকপক্ষ বেশ আগ্রহী তবে ভয় পায় কারণ বাংলাদেশ থেকে লোক এসে কসোভোয় থাকে না from Bangladesh here and they are staying maybe one Bangladesh থেকে লোক আনা হয় তারা অন্য দেশে চলে যায় থাকেন না that reason we are not sure what to do অনেক প্রবাসী বাংলাদেশ থেকে লোক আনার আগ্রহ প্রকাশ করেন স্কুল কলেজে লেখাপড়ার যে সার্টিফিকেটের পাশাপাশি ওই বিষয়ের উপরে তাকে একটা কোর্স করে আসতে হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে আসতে যতই তর্ক বিতর্ক থাকুক সরকার চাইলে কসোভো হতে পারে বাংলাদেশিদের নতুন শ্রমবাজার রেমিটেন্সের নতুন আশ্রম মত সংশ্লিষ্টদের চন্দ্রনি চন্দ্রা নিউজ 24 হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদের নেতৃত্বে হাই কমিশনের একটি প্রতিনিধি দল রোববার মালদ্বীপের কুলুধুফুসি আইল্যান্ড ও নলিভারান ফারু আইল্যান্ড পরিদর্শন করেন এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনের কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান কুলুধুফুসি আইল্যান্ড সিটি কাউন্সিলে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয় অনথিভুক্ত কর্মীদের বৈঠক করা প্রবাসী কর্মীদের অধিকার রক্ষা বিনোদন চিকিৎসা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সিটি কাউন্সিলের সহযোগিতা চাওয়া হয় ও আইল্যান্ডে দনবেজ কোম্পানি ও এমটিসিসি কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থল ও আবাসস্থল পরিদর্শন করেন তারা পর্তুগালের রাজধানী লিসবনে রোববার শেষ হয়েছে আন্তর্জাতিক হিফজ কোরআন প্রতিযোগিতা ২০২৩ বাংলাদেশ সহ ১৯টি দেশের মোট ৭৭ জন প্রতিযোগী পাঁচটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন এই হিফজ কোরআন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পর্তুগাল থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পর্তুগালের লিসবনের সেন্ট্রাল মসজিদে গেল ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হেফজ কোরআন প্রতিযোগিতা ইসলামিক কমিউনিটি অফ লিসবনের সহযোগিতায় এর আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন অফ পালমেলা অনুষ্ঠানে বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব ফ্রান্স ইতালি ডেনমার্ক গিনি পর্তুগাল ১৯টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় মোট ৭৭ জন প্রতিযোগী পাঁচটি ক্যাটাগরিতে এই হেফজ কোরআন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে বাংলাদেশের আব্দুল বাসেত প্রতিযোগিতায় অংশ নেন এবারে আন্তর্জাতিক হেফজ কোরআন প্রতিযোগিতায় ২০২৩তে প্রথম স্থান লাভ করেন গিনির হাফেজ ফারুক ওমর পরে পর্তুগাল মোজাম্বিক ও সুইডেন সহ অন্যান্য দেশের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির প্রধানরা
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পরিচালক শেখ মনির বলেন, ইউরোপের পর্তুগালে এই প্রথম আন্তর্জাতিক পরিসরে এ ধরনের একটি আন্তর্জাতিক হেফজু কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হলো। এর ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখা হবে। নিবিরামিন, নিউজ 24। কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টার লোগো উন্মোচন করা হয়েছে। কানাডায় বসবাসরত বহু ভাষাভাষী সংস্কৃতির এবং নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে আয়োজন করা হয়। আগামী 26 ও 27 আগস্ট অনুষ্ঠেয় দুই দিনের মেগা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কাজ চৌধুরী এবং সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। ফ্রান্সের প্যারিসে রোববার ঐতিহাসিক রিপাবলিক চত্বরে আয়োজিত হল বাণিজ্য মেলা ঈদ বাজার। দিনব্যাপী এই মেলার আয়োজন করে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সলিডারিটি আজি ফ্রান্স। প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসারের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো এই মেলায় ছিল প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়। রিপাবলিক চত্বরে অনুষ্ঠিত এই মেলায় বসে 70টির মতো বাংলাদেশি স্টল, যার সিংহভাগই নারী উদ্যোক্তাদের। নারীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের উদ্যোক্তা হিসেবে পরিচিত করানোর এবং সমাজে অবদান রাখার সুযোগ করে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আগামীতে এই মেলা আরও বড় পরিসরে আয়োজনের কথা জানান তারা। গ্রিসের অ্যাথেন্সের প্রাণকেন্দ্রে উদ্বোধন হল এস এ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ট্রাভেলস এজেন্সি। বিশ্ব মন্দা অর্থনীতির চলমান সময়ে এই ট্রাভেল এজেন্সির বিনিয়োগকে সাহসিকতার পরিচয় হিসেবে দেখছে গ্রিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ও বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইদুল ইসলাম বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বস্ততার সাথে গ্রাহক সেবার মান ধরে রাখবেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ার সিডনিতে রোববার ক্যাম্বেল টাউনের সিভিক হলে অ্যাসোসিয়েশন অব ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যালামনাই অস্ট্রেলিয়া তাদের ঈদ পুনর্মিলনী ও শীতের পিঠা উৎসবের আয়োজন করে। আবহমান গ্রাম বাংলার আদলে সাজানো হয়েছিল হলের একটি কর্নার। আয়োজকরা জানান, ঐতিহ্যবাহী গ্রাম বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন। অনুষ্ঠানে কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ খলিল সহ অস্ট্রেলিয়ায় বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক সাবেক এআইএ অস্ট্রেলিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এবং বিশিষ্ট সাংবাদিক নাইম আবদুল্লাহকে সম্মানসূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের অনেক প্রজেক্ট আগে ছিল, ভবিষ্যতে। ইলন মাস্কের স্পেস এক্সে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর কাইরান কাজী। ইলন মাস্কের মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রকৌশল হিসেবে নিয়োগ পেয়েছেন কাইরান কাজী। সেখানে তিনি স্টারলিং প্রকল্পে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইলন মাস্কের স্বপ্নের মহাকাশযান স্পেস এক্সের এই স্টারশিপ 18 এপ্রিল 2023 ধোঁয়ার ঝড় তুলে এই স্টারশিপ মহাকাশে যাত্রা শুরু করে। উৎক্ষেপণে কোনো ভুলভ্রান্তি ছিল না, স্টারশিপ উঠে যাচ্ছিল উপরের দিকে। মিনিট খানেক পরে স্টারশিপ সবচেয়ে জোরালো এয়ারোডাইনামিক চাপের মধ্যে দিয়ে চলে যায়। যে কোনো রকেটের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। তার একটু পরেই রকেটটি টাল খায়, এরপরই তা বিস্ফোরিত হয়। গালফ অফ মেক্সিকোর উপরে তা আগুনের গোলায় পরিণত হয়। পৃথিবীর কক্ষপথে যেতে পারেনি এই স্টারশিপ। তবে নাসার প্রশাসক বিল লেনসন ইলন মাস্কের কোম্পানিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ইতিহাস বলে প্রতিটি মহান প্রাপ্তির ক্ষেত্রেই একটা ঝুঁকি থাকে, কারণ বড় ঝুঁকি নিলেই বড় প্রাপ্তি হয়। ইলন মাস্কের স্পেস এক্সে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর 14 বছর বয়সী কাইনার কাজী। এই বয়সে তিনি যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগ থেকে সম্মান ডিগ্রি অর্জন করেছেন। তিনি হচ্ছে সুনামধন্য এই প্রতিষ্ঠানটির 172 বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ গ্রাজুয়েট। সেখানে তিনি স্টারলিং প্রকল্পে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন।
মাত্র 14 বছর বয়সী কাইনার কাজী ইলন মাস্কের মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্স এর প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছে। স্পেস এক্স এর প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং ও আনন্দঘন সাক্ষাৎকার সফলতার সঙ্গে উতরে গিয়ে এই চাকরি পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই কিশোর। চন্দ্রানি চন্দ্রা, নিউজ 24। এবার সিটি নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। মহানগর নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনে খুলনায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক এবং বরিশালে নৌকা প্রতীকে আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারা বিপুল ভোটে বিজয়ী হন। খুলনায় 289 কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন 1,54,825 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল আওয়াল পেয়েছেন 60,064 ভোট। অন্যদিকে বরিশালে 126 কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের খোকন সেনিয়াবাদ পেয়েছেন 87,808 ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের ফয়জুল করিম পেয়েছেন 33,828 ভোট। নির্বাচন কমিশনের দাবি, বরিশালে ভোট পড়েছে 51.46% এবং খুলনায় 48.2%। তবে প্রার্থীর গায়ে হাত তোলার ঘটনায় ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন। সিলেট ও রাজশাহী নির্বাচনেও প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয় দলটি, সেই সাথে শুক্রবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলনেতারা। নির্বাচন ইস্তেহারের মাধ্যমে আপনাদের প্রতি দেওয়া সকল অঙ্গীকার সমূহ পর্যায়ক্রমে আমি বাস্তবায়ন করতে সচেষ্ট থাকব। আমাদের চলমান যে কার্যক্রম তারা যে আস্থা অমর করে আছে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তাদের সেই আস্থা বাস্তবায়ন করার জন্য আমার সমস্ত কিছু আমি খুলনাবাসী দাদা, আমি খুলনাবাসীর কাছে কৃতজ্ঞ এবং এই বিজয় আমি খুলনাবাসীর কাছে উৎসর্গ করব। এই ছিল প্রবাসী নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।